ফিরে আসলেন বিরতির পর। একদিকে বেজে গেছে ভোটের দামামা, অন্যদিকে দল ভাঙা গড়ের খেলা শুরু হয়েছে। অর্থাৎ সামনে রয়েছে নির্বাচন, আর তার আগে চলছে একের পর এক দল ভাঙা গড়ার খেলা। আজ কৈলাসহরে অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির এক মেগা যোগদান সভা। যে যোগদান শিবিরে আজকে সিপিএম থেকে শুরু করে কংগ্রেস, একাধিক বিরোধী দল ত্যাগ করে ভোটাররা যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টির পতাকা তলে। আজকের এই যোগদান সভাতে উপস্থিত ছিলেন বিধায়ক সুধাংশু দাস, এবং এছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি তথা এসি মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটির সহসভাপতি অমরেন্দু দাস, এবং এছাড়াও একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা, দলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন আজকের এই যোগদান সভাতে। তবে দলীয় সূত্র থেকে যে খবর, আজ শনিবার চণ্ডীপুর ব্লকের অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের ডলুগাঁও দ্বাদশ শ্রেণী স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টির এক যোগদান সভা। আজকের যোগদান সভাতে সিপিএম থেকে শুরু করে কংগ্রেস, অর্থাৎ বিরোধী দল ত্যাগ করে 15 পরিবারের 75 জন ভোটার বিজেপি দলে সামিল হয়েছেন। তবে এই যোগদান সভাতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়কের কি বক্তব্য রয়েছে, সুধাংশু দাস কি জানাচ্ছেন শুনুন। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল, যে দলের সদস্য সরকার আজকে প্রায় 20 কোটির বেশি ভারতবর্ষের স্বাধীনতার পরে ভারতবর্ষের ইতিহাসে কোন রাজনৈতিক দল এত ব্যাপক জনসমর্থন নিয়ে সারা দেশের মধ্যে রাজনীতি করতে পারেনি। আজকে ভারতীয় জনতা পার্টির প্রধান, যেটা অপোজিট পার্টি ছিল কংগ্রেস দল, যেটা জাতীয় কংগ্রেস দলের সম্মান তারা পেয়েছিল, আজকে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শটি বা কার্যসূচির কারণে আমাদের দেশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কাজের ভেবে আজকে সেই জাতীয় দল আঞ্চলিক দলে রূপান্তরিত হতে যাচ্ছে, এটা শুধু কখন সময় হবে। এই ত্রিপুরা রাজ্য একটা সময় কবে প্রতিষ্ঠা হয়ে গেছিল, মানুষ এক সময় ভেবে নিয়েছিল যে ত্রিপুরা রাজ্য থেকে কমিউনিস্ট পার্টিকে কেউ সরাতে পারবে না। কমিউনিস্ট পার্টির নেতারাও প্রচার করতেন যে তাদের সাংগঠনিক জ্বর নাকি এতটাই নিচে গেছে যে সেটাকে তুলতে কেউ পারবে। কিন্তু এই ত্রিপুরা রাজ্যের আকাশে যখন অন্ধকারের গরম ছটা বইছিল, যখন এই ত্রিপুরা রাজ্যের আকাশে বাতাসে অত্যাচারী অত্যাচারে আজকের যোগদান সভায় বিধায়কের যে বক্তব্য রয়েছে, বিজেপি দলের বর্তমানে সদস্য সংখ্যা গোটা বিশ্বে 20 কোটিরও বেশি। সারা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে যে উন্নয়নমূলক কাজ চলছে, তারই কাজের প্রতি আকৃষ্ট হয়ে নাগরিকরা যোগদান করছে শাসক দলের পতাকা তলে, ঠিক যেমনটা আজকে কৈলাসহরে লক্ষ্য করা গেল, যেমনটা বিধায়কের বক্তব্য ছিল। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।